আজকে আমি করব ডিমা বা গিমা শাকের রেসিপি। প্রথমে আমি শাকগুলো বেছে নিচ্ছি। আলুগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি গরম তেলে দিয়ে দিব কালো জিরে। আলুগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজার পর শাকগুলোও দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।